হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে যেই কথাটি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। কী সেই কথা জেনে নেওয়া যাক। যে দেশে ডাক্তার খুঁজে নেওয়া রোগীদের কে স্বাস্থ্য পরীক্ষাতে হাসপাতালে যাওয়ার আগে বাড়িতে চলে আসছে ডাক্তার, পরিবারের সবার স্বাস্থ্য পরীক্ষা করে ফলাফল দিয়ে যাচ্ছেন বাড়িতে, আশেপাশের পরিবেশ সম্পর্কেও খোঁজ খবর নিতে ভুগছেন না তারা। ভাবছেন কোন সিনেমার গল্প বলছি? একেবারে না, এটি কিউবার বর্তমান স্বাস্থ্যসেবা পদ্ধতির একটি চিত্র। যে দেশে রোগী এখন ডাক্তারের পেছনে নয়, বরং ডাক্তার ছুটে বেরোচ্ছেন রোগীদের বাড়িতে বাড়িতে আর খোঁজ খবর নিচ্ছেন রোগীদের স্বাস্থ্যগত অবস্থার নানান দিক। কয়েক বছর ধরে এই পদ্ধতি স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে কিউবা, ফলে দেশটির স্বাস্থ্যসেবা এখন বিশ্বের অনেক ধনী দেশগুলোর চেয়েও এগিয়ে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এর পরিসংখ্যার অনুযায়ী কিউবা স্বাস্থ্য খাতে প্রতি নাগরিকের পেছনে মাত্র $431 খরচ করছে, আর এতে দেশটির শিশু মৃত্যুর হার আমেরিকার চেয়েও কমে এসেছে। যেখানে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে মাথাপিছু খরচ করছে প্রায় $9,000, কিউবা এই স্বাস্থ্যসেবা পদ্ধতি বিশ্বে ধনী গরিব সব দেশকেই মডেল হিসেবে অনুসরণ করতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিতে এই স্বাস্থ্যসেবা পদ্ধতি এখনও প্রাথমিক অবস্থায় রয়েছে। কিউবা সরকার একেবারে বিনামূল্যে দিয়ে যাচ্ছে এই স্বাস্থ্যসেবা, ডাক্তারদের বেতনও দিচ্ছেন সরকারি কোষাগার থেকে, কাজের অবহেলা শাস্তিও দিচ্ছেন ডাক্তারদের। উল্লেখ্য, কিউবাতে ডাক্তারের কোনো সংকট নেই। দেশটির নাগরিক সংখ্যা 1,10,00,000 হলেও ডাক্তারের রয়েছে 90,000, অর্থাৎ প্রতি 1,000 মানুষের পেছনে লেগে আছে 8 জন করে ডাক্তার। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? অবশ্যই লাইক দিয়ে জানাবেন। ধন্যবাদ।